ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। আজ আমরা ক্লাস টেনের টেস্ট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলোর কিছু নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে না, কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 5%, 4%, 8% না 10%? তাহলে অঙ্কটা আমরা কীভাবে করবো, না ধরি আসল এক্স টাকা, ধরে নিচ্ছে আসল কত, এক্স টাকা, তাহলে দ্বিগুণ হলে কত হবে, না এক্সটা আমার 2x হয়ে যাবে, ডবল। দ্বিগুণ হলে টু এক্স টাকা হবে, সুদ কত হবে, আমি রেখেছিলাম এক্স টাকা, আমার হয়েছে 2x টাকা, তাহলে সুদ হবে 2x মাইনাস এক্স টাকা, শোন কত, না এক্স টাকা। তাহলে আমি কি পাচ্ছি, না আসল, এটাকে আমরা পি দিয়ে লিখি, কত না এক্স, সুদ কত, ইন্টারেস্ট আই দিয়ে লিখি, সেটাও কিনা আমার এক্স, ঠিক আছে। সময়টা বলা আছে টি, সেটা কত না 20 বছর বলে দিয়েছে, আমাকে বার করতে হবে সুদের হার আর, সুদের হার আর ইজ ইকুয়াল টু জিজ্ঞাসার চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, না আর ইজ ইকুয়াল টু কত হয়, না আই ইন্টু 100 পি গুণ টি, আসলে হচ্ছে যে আই সমান কত, পি আর টি বাই 100, ঠিক আছে। যদি আমাকে পি বার করতে বলে সেক্ষেত্রে কত হবে, না উপরে আই ইন্টু 100 পি আর টি, আমি পি নিয়ে নিছি, তাহলে নিচে আর আর টি থাকবে। যদি আর বার করতে বলে তো উপরে আই গুণ 100, আরটা নিয়েছি তাহলে পি আর টি থাকবে, ঠিক আছে, তাহলে পি গুণ টি। আর যদি টি বার করতে দেয় তাহলে কথা হবে, না উপরে আই গুণ 100, নিচে কত হবে, না পি আর টি ছিল, আমি টি নিয়ে নিছি, তাহলে পি আর আর থাকবে, ঠিক আছে। তো এখানে আমার কোনটা কাজে লাগছে, না এই আরটা কাজে লাগছে। তাহলে আর মানে কথা হচ্ছে, না আই গুণ 100 বাই পি গুণ টি। তাহলে যদি মানগুলো বসিয়ে দিই, আমাদের সুদ এক্স 100, পি মানে কত, না এক্স, টি মানে কত বলা আছে, না 20 বছর, তাহলে এক্স এক্স ক্যান্সেল, 5 × 100, তাহলে 5% হচ্ছে, ঠিক আছে। তাহলে কিছু টাকা 20 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে অপশান এ, 5%টা ঠিক হবে। এরপরেরটা কী বলছে, না রুট 6 ইন্টু রুট 15 ইজ ইকুয়াল টু এক্স রুট 10 হলে এক্সের মান কত হবে, রুট 3, 3, 0 কোনোটাই নয়। তাহলে কী বলছে, না রুট 6 ইন্টু রুট 15 ইজ ইকুয়াল টু এক্স রুট 10, সেখান থেকে আমরা কী বলতে পারবো, না অর 6টাকে আমরা কি লিখতে পারবো, না 3 × 2, আর 15 এটাকে আমরা কি লিখতে পারবো, না 5 × 3, রুটটাকে আমি পুরোটা করলাম 6টা, এখানে 3 × 2 5, 15টাকে 5 × 3, এদিকে যেমন ছিল থাকলো, বা রুটের ভিতরে দুটো 3 আছে, তাহলে একটা 3 রুটের বাইরে আসবে, ঠিক আছে, এই 3 এই দিনের জন্য একটা 3 আসলো, রুটের ভিতরে গিয়ে আছে 5 আর 2, এটা গুণ করে 10, এক্স রুট 10, তাহলে রুট 10, রুট 10 ক্যান্সেল, তাহলে 3 ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্সের মানটা কত হবে, না এখান থেকে এক্সের মানটা হবে অপশান বি 3। এরপরে কী বলছে, না একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি ব্যাস সিওই পরিধিস্থ দুটি যে কোনো বিন্দু বলেছে, এবং বলা আছে বিসিই মানে 20 এবং সিএই মানে 25, হলে বলেছে এইসি এর মানটা কত হবে, 50, 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 20 ডিগ্রি। তাহলে ছবিটা আমরা প্রথম আঁকবো, কী বলেছে, না একটা বৃত্ত আছে, তার কেন্দ্রটা বলে দিচ্ছে ও, ঠিক আছে, কেন্দ্রটা ও, আর কেন্দ্র ব্যাসটা বলেছে কত, এবি,
এবারে বলেছে যে সি ও ই যে কোনো দুটো বিন্দু পরিদৃষ্ট, আমি একটা এখানে সি নিলাম, এরকম জায়গায় আমি ই নিলাম, ঠিক আছে, পরিদৃষ্ট যে কোনো দুটো বিন্দু নিলাম। আমাকে বলছে যে বি সি ই 20 ডিগ্রি, মানে বি সি ই এই কোণটা কত না 20, বি সি ই এই কোণটা কত ডিগ্রি, বলছে এই কোণটা 20 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলছে না সি এ ই সি এখান থেকে আমার এ এবং ই, ঠিক আছে, সি এ ই মানে এই কোণটা বলছে কত, এই কোণটা বলছে আমার 25। তাহলে বলছে আমার যে এ ই সি মানে এই কোণটা কত আমাকে বার করতে হবে, ঠিক আছে। আর একবার আবার প্রশ্ন করে নিচ্ছি যে একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি ব্যাস, এটা প্রথমে আমরা রেখেছি যে কেন্দ্র ও এবং এবি ব্যাস এবং সি ও ই পরিদৃষ্ট দুটো বিন্দু, দুটো বিন্দু নিয়েছি, একটা সি একটা ই, ঠিক আছে। এবার বলছে না বি সি ই সেটা 20 ডিগ্রি, তো আমরা দেখতে পাচ্ছি যে বি সি ই এই ছোট মতো কোণটা কত না এখান থেকে গিয়েছে গিয়ে এই এই ছোট কোণটা 20 ডিগ্রি। আর কি বলছে না সি এ ই সেটা 25 ডিগ্রি, ঠিক আছে, সি এ ই সেটা কত না 25, আমাকে বার করতে হবে কত না এ ই সি, অর্থাৎ এ ই সি মানে এই কোণটা কত আমাকে বার করতে হবে। আমরা কি জানি না অর্ধবৃত্তস্থ কোণ কি হয় না, এটা এই সিটা অর্ধবৃত্তস্থ কোণ আমার, তাহলে এটা কি হবে না 90 ডিগ্রি হবে, তাহলে এই পুরোটা কত না 90, আর এখান থেকে এটা কত না 20, তাহলে এই টোটাল কোণটা কত হবে এ সি ই এই কোণটা কত হবে না, এটা 90 আর এটা 20, তাহলে 90 প্লাস 20 110, ঠিক আছে। আর এই কোণটা আছে কত 25, তাহলে 25 যোগ করলে কত হচ্ছে না 5 3 1 135। তাহলে আমি এই কোণটা কত পাবো না, যেহেতু ত্রিভুজের তিনটে কোণ যোগ করে 180 হয়, তাহলে 180 থেকে 135 বিয়োগ, 5-এর কয়দা 10, 5-এর 10 আর থেকে 1 3-এর 4, 4-এর কয়দা 8, 4-2 8, তাহলে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 আর এই 20 110, এই কোণটা এটা 25, তাহলে 110-এর সঙ্গে 25 যোগ করে আমি পাচ্ছি 135, তাহলে এই কোণটা সিম্পলি হয়ে যাবে কত ডিগ্রি না 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কত হবে না সি দাগের অপশন ঠিক হবে। এরপর আমরা 4-এর দাগের যে অঙ্কটা আছে সেটা কি বলছে না, এ প্লাস বি সমান 90 ডিগ্রি এবং ট্যান এ সমান 3/4 হলে কট বির মান কত হবে, এটা পুরক্ষণের সূত্র পড়বে, যে দুটো কোণ যোগ করে যদি 90 হয় সেক্ষেত্রে ট্যান এর মানটা দেওয়া আছে আমাকে, ট্যান বির মানটা দেখতে হবে 3/4, 4/3 না 3/5, 4/5 কত হয়, ঠিক আছে। তাহলে আমার দেওয়া আছে কত না এ প্লাস বি সেটা কত 90 ডিগ্রি, সেখান থেকে যদি আমি এ সমান কত হবে না 90 প্লাস বি, এইদিকে আসলে মাইনাস বি হবে, তাহলে এ সমান কত 90 মাইনাস বি, দেওয়া আছে কত না ট্যান এ সেটা কত না 3/4, তাহলে ট্যান আমি এর জায়গায় এটা পুট করবো যে 90 মাইনাস বি ইজ ইকুয়াল টু কত না 3/4, ঠিক আছে, ট্যান অফ 90 মাইনাস বি সমান 3/4, ট্যান 90 মাইনাস থিটা সেটা কী হয় কট থিটা হয়, এখানে বি আছে বলে এখানে কট বি হবে, ঠিক আছে, কত হবে না 3/4, ট্যান এর মান যা ট্যান কট বি তার মানটাও একই হবে যদি এ প্লাস বি সমান 90 ডিগ্রি হয়, তাহলে এখানে হয়ে যাবে বি এর মানটা কত হবে কট বি, এখানেও 3/4টাই হবে, ঠিক আছে। তারপরটা কি বলছে না, একটি নিরেট গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তা বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ওই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে একটা গোলক আছে আমার,
এই গোলকের আয়তনটা কত বলছে, মানে কতটা জল ধরে সেটা বলছে কি না, বক্রতা রেখা তোমার বাইরে কাগজ দিয়ে মুড়তে কতটা জায়গা লাগবে সেটা সমান বলছে। যদি ব্যাসার্ধ আর হয় গোলকের, তাহলে গোলকের আয়তন কত হবে? আমরা জানি আয়তন সমান 4/3 পাই আর কিউব, এটা ঘন একক, ঠিক আছে। আর বক্রতলের ক্ষেত্রফলটা কত হয়? বক্রতল বা সমগ্রতল, বক্রতলের ক্ষেত্রফল সেটা কত হয় না, 4π r² বর্গ একক, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন হয় 4/3 πr³ ঘন একক, আর বক্রতলের ক্ষেত্রফলটা কত হয় না, 4π r² বর্গ একক। একক যাই হোক না কেন, বলছে এই সংখ্যা মানটা কী হবে না, সমান বলে দিয়েছে। তাহলে 4/3 πr³ = 4π r², সেখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাবো। 4 4 ক্যান্সিল, π π ক্যান্সিল, এখানে r² এখানে r³ কেটে গিয়ে একটা r থাকে, r² কেটে দিয়ে 1 থাকলো, r² এদিকে কাটলাম, এদিকে r² কেটে দিলে তাহলে 3টে r ছিল, 1টা r আছে। তাহলে এটা ভালোভাবে লিখলে কী হবে না, r/3 = 1, বা r = কত হবে, 3টে এখানে গুণ হয় 3। তাহলে এই ব্যাসার্ধটা কত হবে, মানে 3 হবে। যদি কিনা আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে না, 3 একক। এরপরের দাগে 6-এরটা কী বলছে না, কিছু বন্ধুদের কোনো একটি মাসে উপস্থিতির দিন সংখ্যা হলো 22, ঠিক আছে। এটা বলে দিচ্ছে কত না, এটা বলেছে 22, তারপর বলেছে 16, তারপরে 18, তারপর 21, তারপরে 25, তারপরে 20, ঠিক আছে। তাহলে এদের বলছে উপস্থিত দিন সংখ্যার মধ্যমা বার করতে হবে। তাহলে মধ্যমা বার করতে গিয়ে কী করি না, আমরা এটাকে প্রথমে ছোট থেকে বড় সাজিয়ে নিই, প্রদত্ত তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, বলে সেটাকে আমরা সাজাই। প্রথমে কী হবে না, 16 হবে, ঠিক আছে। 16-র পরে কত আছে না, 18 আছে, তাহলে 18টা বসাতে হবে। 18-র পরে কী আছে না, 20 আছে, তাহলে 20টা বসাবো। 20-র পরে আমার 21, ঠিক আছে। 21-এর পরে কী আছে না, 22, ঠিক আছে। তাহলে কটা ছিল, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, এখানে কটা হচ্ছে না, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, ছোটো থেকে বড় প্রথম সাজিয়ে নিলাম। তাহলে আমি দেখছি যে এন ইজিকাল টু কত, এখানে এন এর মানটা কত না, 1 2 3, 1 2 3 4 5, 5টা হচ্ছে এখানে, 6টা হচ্ছে কি, এবার 1 2 3 4 5 6, 25টা আমাদের বাদ গিয়েছে, তাহলে 25টা বসে নিলাম, ঠিক আছে। তোমরা এখন গুনে দেখবে যে এখানে যে কটা আছে সাজানোর পরে সে কটা আছে কি না, ঠিক আছে। যদি না থাকে তাহলে ধরাব দেখবে। তাহলে এন মান কত হচ্ছে এন ইকুয়াল টু 1 2 3 4 5 6, এন ইকুয়াল টু 6। 6টা কী সংখ্যা না, জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে কী হয় না, মধ্যমা কী হবে না, মধ্যমা সেটা হবে n/2 তম পথ প্লাস n/2 + 1 তম পদ, এই দুটো পদের গড়। অর্থাৎ মধ্যমা সমান কত হবে না, n/2 তম পথ প্লাস n/2 তম পথ তাদের গড়। তাহলে n ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে n/2টা কত হবে না, 3। তাহলে কত হবে না, 3 তম পথ প্লাস 3 + 1, n/2 মানে 3, 3 + 1 মানে 4 তম পথ, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 3 নম্বর পথটা এখানে কত দাঁড়াচ্ছে না, 1 2 3, 3 নম্বর পথটা 20, 4 নম্বর পথটা কত না, 21। তাহলে 20 আর 21 যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। 20 + 21 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর 21 যোগ করলে কত হয় না, 41, তাকে 2 দিয়ে ভাগ, মানে 20.5, ঠিক আছে। এখানে যে অপশান আছে সিদ্ধ দেখা আছে সেটা ঠিক হবে, ঠিক আছে। এই ছিল যে আমাদের শর্ট প্রশ্ন, যে সঠিক উত্তর নির্বাচন করো। এরকম 6টা প্রশ্ন থাকে প্রথমেই, কোনো অপশান থাকে না, প্রত্যেকটাই করতে হয়, ঠিক আছে। এরপরে
শূন্যস্থান পূরণ করো, সেখানে কি বলছে? না, সেখানে পাঁচটা অঙ্ক থাকে, পাঁচ একে পাঁচ। বলছে না, কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যার বৃদ্ধি R% হলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এটা আমাদের ওই চক্রবৃদ্ধি যে একটা সূত্র থাকে, চক্রবৃদ্ধি যে অঙ্ক থাকে, সেখানে যে সূত্রটা ছিল, কী ছিল না? তাহলে সিম্পলি এটা হয়ে যাবে, সূত্রটা বুঝে যেতে হবে পি ইন্টু, ঠিক আছে, 1 - R/100 n বছর, তাহলে এখানে N, ঠিক আছে। যদি বৃদ্ধি হতো তাহলে এখানে প্লাস হবে, যদি কমে যাচ্ছে তাহলে এখানে মাইনাস হবে, কি পি ইন্টু 1 - R/100 বছর, এখানে বছরটা n বলেছে, তাহলে N। তারপর কি বলছে না, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তো বলছে 6 সেমি এবং অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে উচ্চতা কত হবে? তাহলে আমরা এখানে আঁকতে পারি যে একটা শঙ্কু আছে, তার ভূমির ব্যাসার্ধ তো বলছে কত না 6, এখান থেকে যদি একটা লম্ব টানি সেটাকে আমার উচ্চতা হয় h, এই কোণটা কত বলছে না, এই কোণটা আরও বলছে 30, ঠিক আছে। তারপর কি বলছে না, 30 হলে অর্ধ শীর্ষকোণ যদি 30 হয় তাহলে উচ্চতা কত হবে, ঠিক আছে। তাহলে আমার এই উচ্চতাটা আমাকে বার করতে হবে। আমরা জানি যে ট্যান, এই কোণের সাপেক্ষে ট্যান নিয়ে নিই, তাহলে এটা আমার এইচটা ভূমি আর এই আর যেটা 6 বলেছি সেটা আমার লম্ব, তাহলে ট্যান 30 ডিগ্রি সেটা কত হবে না, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমার 6, এটা এখান থেকে এটা, আর ভূমিটা কত না এইচ, ঠিক আছে। এবার ট্যান 30, টেবিল থেকে আমরা এই মানটা মুখস্থ রাখবো, ট্যান 30-এর মান 1/√3, ঠিক আছে, 6/h, ঠিক আছে। বা সেখান থেকে আমরা এইচের মানটা বার করবো, কোনা কোনো যদি গুণ করে দিই আমরা, তাহলে এইচের সাথে 1 গুণ করা মানে এইচ, আর √3-র সঙ্গে 6 গুণ করা মানে 6√3, অর্থাৎ ওই যে উচ্চতাটা কত দাঁড়িয়ে যাবে না, শঙ্কুর উচ্চতা এইচ সমান কত, 6√3। কী করলাম না, অর্ধ শীর্ষকোণ এখানে বলে দিয়েছে কত না 30 ডিগ্রি, অর্থাৎ এইটা কত না 30, আর ব্যাসার্ধ বলে দিয়েছে কত না 6, আমাকে এইচ এটা বার করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, 90 ডিগ্রি, তাহলে এই কোণের সাপেক্ষে যদি আমরা ট্যান 30 নেই সেটা কত হবে না, লম্ব মানে 6/ভূমি মানে এইচ, ট্যান 30-এর মান আমাদের মুখস্থ থাকে কত, 1/√3, আর এখানে কি আছে না h/6/h, এইচের সাথে 1 গুণ করলে এইচ, 6-এর সঙ্গে √3 গুণ করলে 6√3, তাহলে শঙ্কুর উচ্চতা সিম্পলি কত হয়ে যাবে না 6√3। এর পরের অঙ্কটা কি বলছে না, ax2 bx + c = 0 সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার সত্যটা কি? তাহলে আমায় কি বলছে না, ax2 bx + c = 0, ঠিক আছে, ax2 + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তার সত্য কি হবে? সাপোজ আমি ধরে নিলাম বীজদ্বয় কত হবে না, একটা যদি এক্স হয় তাহলে আর একটা কত হবে না -x, ঠিক আছে, দুটো বীজ ধরে নিলাম, একটা এক্স একটা -x, মানে একই সংখ্যা চিহ্নটা আলাদা, এটা কি কখন হবে? তাহলে এখান থেকে আমার বীজদ্বয়ের যোগফলটা কত হবে না, x - x = কত না -b/a, এক্সের সহগ বা এক্সের সহগ হয় বীজদ্বয়ের যোগফল -b/a হয়, তাহলে x - x মানে এটা 0 পাবো, -b/a, বা এটা এখানে গুণ করলে কত হবে না, মাইনাস তো ক্যান্সেল হয়ে যাবে, কত হবে না b = 0, অর্থাৎ যদি আমরা এখানে এই সমীকরণে b = 0 বসিয়ে দিই তাহলে আমরা দুটো মান পাবো, সে দুটো মান কি হবে না, তাহলে বির মান যদি 0 বসাই তাহলে x2 + c = 0, বা x2 = কত হবে না -c/a,
এ, ঠিক আছে, যদি মাইনাস থাকে এখানে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে দেখানো যাবে সেটা কত, না সাপোজ এখানে এ এর মান 1, বি এর মান, বি তো শূন্য হয়ে যাচ্ছে, সাপোজ বি এর মান 2, সি সমান -4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কথা হয়ে যাবে না, এ এর মান তো 1, তাহলে এক্স স্কোয়ার, বি এর মানটা 0, সি -4 সমান 0, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4, বা এক্স ইজিক্যাল টু কথা হবে না প্লাস মাইনাস 2। এক্স স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্স মানে কি হবে না, বর্গমূলের চিহ্ন হবে একটা, তাহলে বর্গমূল করলে কত হয় না প্লাস মাইনাস হয়, সেক্ষেত্রে আমরা একই মান পাবো কিন্তু চিহ্নটা আলাদা হবে, ঠিক আছে। তাহলে এখানে সিম্পলি কী হয়ে যাবে না, এত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত হচ্ছে আমাকে বিটাকে শূন্য হতে হবে, ঠিক আছে। মনে করছিলাম এই জন্য যে একটা মাইনাস আসছে, এক্স স্কোয়ার সমান -c/a, তাহলে এক্স সমান কত হবে না প্লাস মাইনাস √-c/a, রুটের ভিতরে মাইনাস, এটা একটা ইমাজিনারি সংখ্যা হয় সেই জন্য করছিলাম না এখানে, ঠিক আছে, জানার দরকার নেই। এখানে কথা হবে না বি সমান শূন্য হবে। পরে অঙ্কটা কী বলছে, না 5 + √x ইজিক্যাল টু y + √2 হলে x + y সমান কত হবে, আমাদের এটা জানি, কী জানি না, যদি a + b√2 ইজিক্যাল টু c+ √2 নালে √b, a + √b সমান c+ যদি √d হয় সেক্ষেত্রে আমার কি হয় না, a = c হয় আর b = d হয়, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এটা অঙ্কটা করতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, তাহলে এখানে আমরা যেটা করণি নেই সেটার সাথে y হবে, তাহলে যেহেতু আমার বলেছে 5 + √x ইজিক্যাল টু y + √2, অতএব y এর মানটা 5, ঠিক আছে, x এর মানটা 2, তাহলে যদি দুই দিকে যোগ করে দিই x + y সেটা কত হবে না 5 + 2 মানে 7, তাহলে x + y এই মানটা কত হবে না 7 হবে, ঠিক আছে। এরপরে একটা ভালো অঙ্ক আছে, সেটা কি বলছে না, i = 1 to n xi - x̄, এই মানটা কত হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা ভেঙে দেখব সেটা কত হয় না, সামেশান i = 1 to n xi - x̄, ঠিক আছে। আমরা জানি যে এক্স বার সেটা কি হয় না, x1 x2 + xn/n এটা হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা এক্স এর মান 1 পুট করি সেক্ষেত্রে কত হবে না, x1 - x̄, যদি আমরা 2 পুট করি x2 - x̄, ঠিক আছে, যদি 3 পুট করি তাহলে কত হবে না, x3 - x̄, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। যদি আমরা শেষের টার্ম যেটা n পুট করি তাহলে কত হবে না, xn - x̄, ঠিক আছে। তাহলে যদি আমি এই প্লাসগুলোকে এক জায়গায় করি সেটা কত হবে না, x1 + x2 + x3 +……xn -x̄ x̄ x̄ এবং কটা x̄ পাবো না, এনটা, তাহলে এনটা x̄ যোগ করলে, দুটো করলে 2x, তিনটা করলে 3x̄, এনটা করলে n x̄, ঠিক আছে। এবারে আমরা জানি যে x̄ = কত হয় না, x1 x2 xn/n, অর্থাৎ এটাকে যদি আমরা একটা n দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা x̄ পাবো। তাহলে এখানে n দিয়ে একটা যদি ভাগ করি তাহলে উপরে নিশ্চয়ই একটা আমার n দিয়ে গুণ করতে হবে, যেহেতু n নেই তাহলে n এর সাথে n টা কেটে গিয়ে আমার যেটা ছিল সেটা থাকবে, ঠিক আছে। এবার আমি যদি n টা ভাগ করে দেওয়ার ফলে x1 x2 xn/n সেটাকে আমরা কী লিখবো না, x̄ লিখবো, আর আগে একটা n আছে, তাহলে কথা হবে না n × x̄, আগে থেকে একটা ছিল n × x̄, তাহলে দুটো বিয়োগ করলে কথা হবে না শূন্য হয়ে যাবে, সিম্পলি, ঠিক আছে। তাহলে এখানে
সামেশন আই ইকাল টু ওয়ান টু এন এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকাল টু জিরো। তাহলে আমরা শর্ট প্রশ্ন গণ্য করলাম এখানে, এরপর আমরা তিনের দাগে যে সত্য মিথ্যা আছে পরের ভিডিওতে করার চেষ্টা করবো, ঠিক আছে।